জয়কে এত সুখের মৃত্যু আমি উপহার দেব না মা, ওকে আমি এত সহজে শেষ করব না। কেউ কোনো রকম শব্দ করবে না, সবাই ঠিকঠাক পজিশন নেবে। অ্যাটাকটা হবে ঠিক রাত 12:30। আমরা বর্ডার ঠিক ক্রস করে যাব, কিন্তু জয়ের লাশ পড়ে থাকবে বর্ডারের এপারে। খুঁজে বের করতে হবে। এখান দিয়ে একটা লোককে বাচ্চা নিয়ে যেতে দেখেছেন? নেই সাহেব, হম কিসি কো নহি দেখা। জলদি চলো ভাইয়া, মেরা নুকসান হো জায়েগা। আমি থাকতাম আমি ওই একই কাজ করতাম। আমার মনে হয় না দিদি কোনো অন্যায় কাজ করেছে। দিদি যা করেছে একদম ঠিক করেছে, ঠিক করেছে। আর সেটা কোর্টও বুঝতে পেরেছে। না মা, আমি এখন খাবো না। আমি 24 ঘন্টা উপোস থাকবো, কাল সকালে পুজো দিয়ে তারপর খাবো। কাল ধূপ ধুনোর গন্ধে সুকুমারের রেখে যাওয়া সমস্ত পাপ সব কিছু ধুয়ে মুছে যাবে। জয়! ভালো ছিল, হঠাৎ করে কি এমন হলো যে আমি বুঝতে পারছি না যে এরকম হয়ে গেল। আমিও তো সেটা বুঝতে পারছি না। এই একটা বিপদ থেকে উঠলো মেয়েটা, ভগবান যে কেন ওকে এত শাস্তি দিচ্ছেন কে জানে বাবা। মা, ও আসলে সারাদিন উপোস করে রয়েছে, শরীর বোধহয় এই ধকলটা নিতে পারেনি, তাই অজ্ঞান হয়ে গেছে। বড় বৌমা, আরে তুমি আর একটু জল ছেটাও না, জ্ঞানটা ফিরতেও তো পারে। জিজ্ঞাসা কাঁদে না, তুমি দেখো ডাক্তারবাবু এসে ওষুধ দিলেই মা ভালো হয়ে যাবে।
সামনে তো আন্ডার-10 জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপ, তাই না? কেন আপনি কাউকে রেফার করছেন? আমি আমার ছেলের নাম রেজিস্টার করাতে চাই। চলে আসুন না 5টার মধ্যে ওখানে। থ্যাংক ইউ সো মাচ। ফেডারেশন থেকে বিপ্লব গাঙ্গুলী বলছিলাম স্যার। আমাকে আপনাদের এই টুর্নামেন্টটা স্পন্সর করতে হবে, তাই তো? আর এবার তো জয় দাশগুপ্তর ছেলেও ফুটবল খেলবে। জয় দাশগুপ্তর ছেলে জীবনে কোনোদিনও ফুটবল খেলতে পারবে না। শুধু মোয়া জল দিয়ে খেলে তোমার গলায় যে বিধবে গো দিদমা। রে পাগলি মেয়ে, বাঁধবে না, তুই যা। বাবা, ও বাবা, সাহস করে কইবো চটকুকিকে? আমার মনে সাতখানা চটকুকি রাজি হবে বিষণ্ণকে বউ করতে? আচ্ছা, আমি সবাইকে অনেক বড় মুখ করে কথা দিয়েছি, আমি মেয়ে দিদিকে সুস্থ করে তুলব। মেয়ে দিদিকে সবকিছু মনে করানোর দায়িত্ব আমাদের। তুমি দেখো ঠাকুর, আমি যেন আমার সেই দায়িত্ব পালন করতে পারি, তুমি আমার পাশে দেখো। লোকনাথ আর বেনি প্রায় সমবয়সী, অথচ সাধনার পথে এগিয়ে যাওয়ার জন্য লোকনাথ কতটা প্রস্তুত। আমার মন বলছে সাধনার পথে বেনিকে শেষ পর্যন্ত লোকনাথই সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। তোমার প্ল্যান ফেল করেছে বলে তো তুমি আর আমার গেস্টের সাথে খারাপ বিহেভ করতে পারো না। মুখটা ওরকম গোমরা না করে হেসে হেসে সাফ করো। আর কত দেরি করবি? নে অ্যানাউন্স কর। সবাই তোর কথা শোনার জন্য ওয়েট করছে দীপু। একসাথে পথ হাঁটতে হবে আমাদের। বিরেন ইহার পর হইতে সেলের ভিতর ডিনার করিবে। বন্দে মাতরম। একটু সংযত হয়ে কথা বললে সুবিধা হয়। আপনার মতো একটা কনস্টেবলের কাছ থেকে আমাকে শিখতে হবে কোথায় কি ব্যবহার করতে হবে। শুনুন কনস্টেবল বকুল রায়, আমার সোর্সও কিন্তু কম নয়। আপনাদের এখানে যারা সিনিয়র অফিসাররা রয়েছেন, যারা ইউনিফর্মের দেমাক দেখাচ্ছেন, তাদের ওই ড্রেসগুলো না যাত্রা দলের ড্রেসারদের কাছে ঘন্টা হিসেবে ভাড়া পাওয়া যায়, বুঝেছেন? ব্যাস। আচ্ছা, ডিভোর্সের পেপারে কি তুমি সত্যি সই করবে নাকি কনটেস্ট করবে? কেন বলতো? না মানে কনটেস্ট করলে তুমি কিন্তু জিততে পারবে না, কারণ তুমি যদি কনটেস্ট করো তোমার বিরুদ্ধে যা যা প্রমাণ আমি সব দাখিল করব, আর জজদাও তাই করবে। তাই শুধু শুধু কনটেস্ট করে কি লাভ বলো? তার থেকে মিউচুয়ালি ডিভোর্সটা দিয়ে দিলেই ভালো নয়? হাওয়ার পর থেকে আসছে। এলাও ঠাকুর, খাবারটা নাও ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, আর এমন দোষ আমি কখনো করবো না ঠাকুর। খাবার নাও ঠাকুর, খাবার নাও। শুধু মোয়া জল দিয়ে খেলে তোমার গলায় যে বিধবে গো দিদমা। রে পাগলি মেয়ে, বাঁধবে না, তুই যা। বাবা, ও বাবা, সাহস করে কইবো চটকুকিকে? আমার মনে সাতখানা চটকুকি রাজি হবে বিষণ্ণকে বউ করতে? তোমার প্ল্যান ফেল করেছে বলে তো তুমি আর আমার গেস্টের সাথে খারাপ বিহেভ করতে পারো না। মুখটা ওরকম গোমরা না করে হেসে হেসে সাফ করো। আর কত দেরি করবি? নে অ্যানাউন্স কর। সবাই তোর কথা শোনার জন্য ওয়েট করছে দীপু। একসাথে পথ হাঁটতে হবে আমাদের। বিরেন ইহার পর হইতে সেলের ভিতর ডিনার করিবে। বন্দে মাতরম। হাওয়ার পর থেকে আসছে। এলাও ঠাকুর, খাবারটা নাও ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, আর এমন দোষ আমি কখনো করবো না ঠাকুর। খাবার নাও ঠাকুর, খাবার নাও।